আছে আমার চ্যানেল এম আর ইসলাম কোচিং এ। আজকে আমি এক নতুন ধরনের আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে একটা অন্ধ শিশুর সম্পর্কে আজকে আমি কথোপকথন করব। একজন অন্ধ প্রতিবন্ধী শিশু, এর নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে আমি এর সঙ্গে কিছু আলোচনা করব এবং সমাজকে একটা নতুন ধরনের মেসেজ দিতে চাইব। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে মোহাম্মদ রাকিবুল ইসলাম। এ বর্তমানে দ্বিতীয় বর্ষের মানে গ্র্যাজুয়েশন করছে, গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। মাধ্যমিক হচ্ছে কালিন্দ্রি উচ্চ বিদ্যালয় থেকে, আর উচ্চ মাধ্যমিক কালিন্দ্রি থেকে। মাধ্যমিকে তোমার পার্সেন্টেজ কত ছিল? 84.71। মাধ্যমিকে পার্সেন্টেজ 84.71, উচ্চ মাধ্যমিকে 62.1, উচ্চ মাধ্যমিকে 62.1%। আর বর্তমানে এখন কলেজে, তুমি মালদা কলেজে পড়াশোনা করছো, তো মালদা কলেজে পড়ছে। তো একটা অন্ধ শিশু হয়েও নিজের শিক্ষাকে কিভাবে চালিয়ে যেতে পেরেছে, এখান থেকে অবশ্যই আমাদের ভিউয়ার্সের শিক্ষণীয় বিষয় আছে। আচ্ছা, তাহলে আমি তোমাকে আজকে স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটা করছি, তাহলে আমি কিছু জানতে চাইবো তোমার কাছ থেকে কি তোমরা যে অন্ধ আছো, মানে যারা অন্ধ প্রতিবন্ধী শিশু আছে, তো তারা কিভাবে পড়বে? যেরকম আমাদের সাধারণ শিশুরা যেরকম খাতা পেন দিয়ে লেখে, খাতা থাকে পেন দিয়ে আর পেন দিয়ে লেখে, তো তোমরা কিভাবে লেখো? দেখুন, সাধারণ শিশুরা সাধারণত ওরা যখন স্কুলে ওরা ভর্তি করা হয় তখন ওরা স্লেট নিয়ে যায়, স্লেট পেন্সিল ইউজ করে। ওরকম আমাদেরও অন্ধদের, অন্ধ শিশু বা ব্লাইন্ড শিশুদের আছে। আচ্ছা, ওই একই সেম টু ওই ওদের স্লেট পেন্সিল, আমাদের একটা মানে ইন্টার পয়েন্ট স্লেট আছে একটা, আর স্টাইলাস আছে, ওটার মাধ্যমে আমাদেরকে শিখতে হয়। যেরকম সাধারণত শিশুরা অ থেকে অ পর্যন্ত মুখস্থ করে, ওরকম আমাদেরকেও ব্লাইন্ডদেরকেও মুখস্থ করতে হয়, অন্ধ শিশুদেরকেও করতে হয়। তো আমাদের ওর সাধারণ শিশুরা কি অ থেকে ও পর্যন্ত পড়লে ওদের হয়ে গেল, বর্ণমালাগুলো হয়ে গেল। কিন্তু আমাদের ওর পিছনে আর একটা সিস্টেম আছে যে ও যে অ যে কত ডট নাম্বার, সেই ডট নাম্বারগুলো মুখস্থ করতে হয়, মানে লেটার বাই লেটার আমাদের ডট নাম্বারগুলো মুখস্থ করতে হয়। আচ্ছা আচ্ছা, এই যে ব্রেইল, এটা ব্রেইলটা কোটা বিন্দু দিয়ে লেখা হয়? এই ব্রেইলটা বিন্দু সিস্টেম অবশ্যই আছে। এই ব্রেইলটা হচ্ছে 6টি বিন্দু দিয়ে তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এই যে ব্রেইল, এটা ব্রেইলটা আবিষ্কার কিভাবে হলো, এই সম্পর্কে কিছু জানতে চাই। ব্রেইলটা আবিষ্কার কি করে হলো? ব্রেইলটা আবিষ্কার যিনি করেছেন উনি একজন বিজ্ঞানী, এখনকার যুগে বিজ্ঞানী লুইস ব্রেইল। ওনার নাম হচ্ছে মোসে লুই ব্রেইল। উনি আবিষ্কার করেছিলেন 1944 সালে। আচ্ছা, 44 সালে না না সরি 1844 সালে হ্যাঁ আবিষ্কার করেছিলেন। তো উনি একজন আমাদের মতোই শিশু ছিলেন আগে, তো ওনার বাবা মুচি ছিলেন। তো 6 থেকে 6.5 বছর বয়স যখন ওনার, তখন উনি একজন এই যে মুচিদের ওই ইগুলো হয় না, এই ডট পেন্টগুলো যেগুলো জুতো সেলাই করে, ওগুলো নিয়ে খেলা করছিলেন উনি। খেলা করতে করতে হঠাৎ করে মানে একটা অ্যাক্সিডেন্ট বলবো, এটাকে অ্যাক্সিডেন্ট বলা যায়, একটা অ্যাক্সিডেন্ট ঘটলো বিজ্ঞানী লুইস ব্রেইলের সম্পর্কে সঙ্গে। তো ওনার দুটা চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে উনি ভাবলেন যে আমার এত কম বয়সে আমি যে দৃষ্টিশক্তি হারিয়ে দিলাম, তো আমি সারা জীবনটা কী করে পার করবো, ওনার এত চিন্তা ভাবনা এত ছোটো বয়সেই। তো উনি ভাব তখন তৈরি করলেন যে আমি যদি এই পেনটা দিয়ে আমার চোখ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, তা আমি যদি একটা কাগজে ফুটো ফুটো করি যে 6টা বিন্দুর মতো করে, নিজের মাথায় একটা নিলেন যে আমি 6টা বিন্দু নেবো, 6টা বিন্দু দিয়ে একটা মানে ই করলো, তৈরি করতে লাগলো, যে কোনো কিছু ওয়ার্ড লিখতে লাগলো। এবার প্রত্যেকটা লেটারের আলাদা আলাদা করে ডট দিলো, দেখছি যে না আলাদা আলাদা করে কিছু একটা পড়া যাবে, সেটাকে একটা ভালো জায়গায় পৌঁছালো, দিয়ে মর্যাদার স্বীকৃতিটা পেলো। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে বিজ্ঞানী লুইস ব্রেইলের যেরকম যে ছুঁচ দিয়ে তার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, অন্ধ হচ্ছে, সে ঠিক সেই রকমেরই স্টাইলাস আবিষ্কার করছে আর স্টাইলাস দিয়ে লিখতে শিখাচ্ছে। তাহলে এটা আমাদের দর্শকের কাছে এটা খুবই শিক্ষণীয় বিষয় কি কখনো পিছিয়ে থাকা যাবে না। হ্যাঁ, ও যদিও সেই সুচটা তার জীবনকে ধ্বংস করতে এসেছিল, কিন্তু তিনি এখানে হাজার হাজার কোটি কোটি যত আবার অন্ধ আসবে ভবিষ্যতে তাদের তিনি সামনে এগিয়ে যাওয়ার পথটা তিনি দেখাতে পেরেছেন। উনি দেখালেন কি যে আমার একটা সুইচের মাধ্যমে যদি আমার দুটো দৃষ্টিশক্তি হারিয়ে যায়, এই সুইচের মাধ্যমে আমি এত মানে হাজার হাজার শিশুকে আমি শিক্ষিত করতে পারি, করবো। উনি একটা চ্যালেঞ্জ করলেন আর তিনি চ্যালেঞ্জে সাকসেস হয়েছেন।
আচ্ছা আমি তোমাকে বলতে চাইবো যে তুমি আমাদের যুব সমাজকে কি নির্দেশ দেবে? এরা তো সাধারণ মানে খাতা পেনে পড়ে, এইবার এদেরকে তুমি কি মেসেজ দিতে চাইবে কি এরা কিভাবে? আমাদের যুব সমাজকে আমি একটা কথা বলতে চাইবো, যে ব্যাপারটা হচ্ছে যে যুব সমাজের কাছে আমার যেটা আবেদন, যে আপনারা আমাদের যেগুলো আমি আপডেট দেবো ব্রেল পদ্ধতি, এগুলো স্কিপ না করে আপনি যদি ফলো করেন ঠিকঠাক ভিডিওটা আমাদের, তাহলে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। কারণ শিক্ষার মানুষের শেষ নেই, যে আপনারা হয়তো আজকে পেন দিয়ে ইউজ করছেন, পরবর্তীকালে আজকের যুগে অনেক কিছুই দেখতে পাই, ডাক্তারদের কাছে দেখতে পাই যে এত এত বয়স, কার 27 বছর বয়সে, কেউ 30 বছর বয়সে, বা কেউ 40 বছর বয়সে চাকরিজীবী হয়েও ব্লাইন্ড হয়ে গেছেন। আজকাল হতেই পারে, বলা যায় না, মানুষের অ্যাক্সিডেন্ট কখন যে কার কী হয় বলা যায় না। যখন উনি আমি নিজেই দেখেছি, একটা টিচার আমাদের স্কুলে ছিলেন, ওনার বয়স 30 বছর বয়স, উনি একজন বৈজ্ঞানিক লাইনে সায়েন্স নিয়ে পড়ত, উনি ব্লাইন্ড হয়ে যায় হঠাৎ রাত্রেবেলা কলেজ থেকে আসলো। কলেজ থেকে আসার পরে সকালে আর উনি কিছুই দেখতে পাচ্ছেন না। উনি তখন ভাবলেন যে আমি কি করবো, এতটুকু পড়া আমার সম্পূর্ণই জলে চলে যাবে। তখন ওনাকে একজন মেসেজ দিলেন যে আপনি, আপনার পড়া কিছুই নষ্ট হবে না, শুধু আপনি ওই বলছি মালদা একটা কলকাতা একটা স্কুলে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর, ওখানে ওনাকে ভর্তি করার ব্যবস্থা করলেন। 1 বছর ওখানে ট্রেনিং নিলেন আপনি, ব্রেল পদ্ধতি ট্রেনিং নিলেন। তারপরে ব্রেল পদ্ধতি ট্রেনিং নেওয়ার পরে আপনাকে ওকে ওনাকে আর কিছু মানে শিক্ষা অর্জন করতে হলো না, শুধু ব্রেল পদ্ধতিটা নিয়ে আমাদের স্কুলে উনি চাকরি করছেন। ওই যে আজকালকার আমি যুব সমাজকে বলতে চাই যে আপনারাও এটা শিখেন, যদি আপনারা যদি কোনো কাউরে যদি ঘটনা ঘটে বা আপনার ফ্রেন্ডদের কাউরে এরকম ঘটনা ঘটে যায়, তাহলে সে যদি ব্রেল জেনে থাকে, তার এতটুকু শিক্ষা, এতটুকু যে পরিশ্রমের শিক্ষা ছোট থেকে, সেটা কখনো নষ্ট হবে না। তাহলে এটা বুঝাতে চাইছে রাকিবুল যে আমরা যে এরকম শিক্ষা অর্জন করছি তার পাশাপাশি আমাদেরকে ব্রেইলও শিখে নেওয়া উচিত। আমরা যদি তার পাশাপাশি কিছু ব্রেইলও জানি, তাহলে আমরা যে এতদিন ধরে যে শিক্ষা অর্জন করলাম, তো আমরা যে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছি, যদি কোনো কারণবশত যদি আমাদের দুর্ঘটনা ঘটে, তো আমরাও যদি ব্রেইল জেনে থাকি, তাহলে আমরাও ভবিষ্যতে নিজেকে আমরা পিছনে সরিয়ে রাখতে পারবো না, নিজের জায়গাটা ধরে রাখতে পারবো। তাহলে আমরা আরো এরকমের নতুন কিছু আপডেট নিয়ে আসবো এরপরে, যে আমরা সামনে ইউটিউব করব, তাহলে আমরা এতে যে ব্রেইল পদ্ধতির যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো হয়, কিভাবে আমরা লিখবো সেই সম্পর্কে আলোচনা করবো। হ্যাঁ, কিভাবে লিখবো, কিভাবে পড়বো আমরা আপডেট দেব, আপনারা স্কিপ না করে আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আজ পর্যন্ত আজকে এখানেই থাকলো, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এম.আর. ইসলাম কোচিং। Again.